হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের যে ভিডিওটি রয়েছে গাইস, অবশ্যই আপনারা থাম্বনেলটি দেখেছেন। অ্যাকচুয়ালি থাম্বনেলে লেখা আছে যে কন্ট্রোল শিফট প্লাস আই, এর যে কাজটি রয়েছে আজকে আমি এই কাজটি আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওতে আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের একটু উপকার আসবে আশা করি ইনশাআল্লাহ। সো এখানে আমি যে কাজটি করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা পেন টুলসের সাহায্যে, ধরুন আমরা এটাকে কেটে নিই, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। এখন যদি আমরা এইটুকু মার্ক করি, আমরা যারা নতুন আছি এটুকু মার্ক করলাম। এটুকু মার্ক করার পর আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করব। সো কন্ট্রোল ইন্টার, তো এটি একটি সিলেকশন পয়েন্ট হয়ে গেল। এখন আমরা যদি কিবোর্ডে ডিলিট করি, আমরা কিবোর্ডটি অন করে নিই, আমরা কি করেছি কন্ট্রোল ইন্টার প্রেস করেছি। ইন্টারফেস করার পর আমাদের এটাকে দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন হয়ে গিয়েছে। এখন যদি আমরা সিলেকশন পয়েন্টটা ঠিক রেখে আমাদের কিবোর্ডে ডিলিট চাপি, তাহলে আমাদের যে সিলেকশনটুকু রয়েছে সেটুকু কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, এটুকু ডিলিট হয়ে গিয়েছে। তো আমি কন্ট্রোল জেড চেপে দিই, অর্থাৎ আমরা সামনের ন্যায় চলে গেলাম। যাওয়ার পর আমি চাচ্ছি জাস্ট আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, অর্থাৎ যে কোনো আমি আমার সাবজেক্টকে ঠিক রেখে অবজেক্টকে ডিলিট করে দেব। সো এটা হতে পারে ব্যাকগ্রাউন্ড, অন্য কিছু যে কোনো জিনিস হতে পারে। সো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমি আমার এটাকে এখানে সিলেক্ট করাই আছে। এখন আমরা চলে যাব সিলেক্টে। সিলেক্টে যাওয়ার পর আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনভার্স যে অপশনটি রয়েছে, এটাতে শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই যদি আমরা এটাকে প্রেস করে দিই, তাহলে আমাদের এটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে অবজেক্ট ট্র্যাক হবে। সো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা ডিলিট চাপি, তাহলে দেখতে পারবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি কেটে গিয়েছে। সো আমাদের অন কিবোর্ডটা আমরা এখান থেকে অন করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে যদি ডিলিট চাপি, সরি এখানে আমরা কন্ট্রোল জেড, ওটাকে সিলেক্ট করা অবস্থা এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ডিলিট চেপে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, আমরা যেটা সিলেক্ট করেছি সেটা বাদ দিয়ে অন্য যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো চলে গিয়েছে। এটা কিন্তু শুধু এই ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রেও আপনি যে কোনো একটি জিনিস বাদ দিতে চাচ্ছেন, তখন আমি কি করব, আমি জাস্ট ধরুন আমি কি করছি, আমরা পেন টুল সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপবো, তাহলে ডি সিলেক্ট হয়ে গেল। ডিসিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা আবার পেন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমাদের এই শাড়িটুকু প্রয়োজন হয়, আমরা শাড়িটুকু এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার করে দিলাম, এবং এখানে আমরা সিলেক্টে এসে ইনভার্স করে দিলাম। দেওয়ার পর যদি আমরা ডিলিট চাপি, তাহলে আমাদের এইটুকু থাকবে, বাদ বাকিটুকু চলে যাবে। এবং যদি আমরা ইনভার্স না করি, তাহলে আমাদের এটা পূর্বের ন্যায় থাকবে। সো আমরা জেড চাপে, সো এরকম অবস্থা আসার পর আমরা কন্ট্রোল এন্টার করে যদি এখন ডিলিট চাপি, তাহলে আমাদের সিলেক্টটুকু চলে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিবোর্ডের যে শর্টকাট রয়েছে। নেক্সট আরও নতুন নতুন যে শর্টকাট রয়েছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।